নমস্কার, আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ। আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, ভালো মন্দ যাহাই আসুক সত্যের নও সহজে। অপরূপ বর্ণময় নৃত্য, কবিতা আবৃত্তি ও গানের মিলিত কোলাজের অনুষ্ঠান হয়ে গেল রবিবার সন্ধ্যে নবম হিন্দ মোটর বইমেলার প্রাঙ্গণে। নানা ভাষার কবিতা সম্মেলনের আয়োজন করেছিল বঙ্গীয় ভাষা সেতুর প্রতিষ্ঠাতা মুরলী চৌধুরী। অনুষ্ঠান শুরু হয় গণেশ বন্দনা নাচের অনুষ্ঠানের মধ্য দিয়ে। নাচ পরিবেশন করেন তন্ময় চক্রবর্তী, প্রদীপ ব্যানার্জি ও ইন্দ্রজিৎ গুচ্ছাইত। কবিতা সম্মেলনের সভাপতি ছিলেন কাবেরী সিনহা রায়। আন্তর্জাতিক নারী দিবসে ওনাকে মর্যাদা দিয়ে সভাপতি করা হয়। কবি সম্মেলনে ছিল হিন্দি, উর্দু, বাংলা, ইংরেজি কবিতার এক অদ্ভুত সহাবস্থান। প্রথম পর্বের সঞ্চালনা করেন দোলা সাহানা ও দ্বিতীয় পর্বের প্রদীপ কুমার ধানুক। কাকলি ব্যানার্জি ও দোলা সাহানা মনকু শ্রুতি নাটক বৌমা শাশুড়ি পাঠ করে তাকে লাগিয়ে দেন। কবিতা পাঠ করেন আন্তর্জাতিক খ্যাতিপ্রাপ্ত নর্তকী কেয়া চন্দ্র, কবরী ঘোষ, রিমা পাণ্ডে, গোপাল শুক্লা, নিশীথ সিনহা রায়, টিউলিপ ঘোষ, অঙ্কনা মজুমদার, ডালিয়া দে, বিকাশ অত্রী, অজয় কুমার সিং, রামনারায়ণ ঝা, শাকিল গণ্ডবি, মহেন্দ্রনাথ মিশ্রা, আরতি ভারতী, বিজয় শর্মা, শালিনী সিং, বিশ্বরূপ সহ কবিতাদের কণ্ঠে শোনা যায় দেশপ্রেম, বাসন্তিক কবিতা, নারী দিবসের সাময়িক কবিতা। বইমেলার কমিটির সম্পাদক নিতাই দাশগুপ্ত স্বাগত ভাষণ দেন। সাহিত্য সম্পাদক ঘনশ্যাম মুখার্জি মানপত্র তুলে দেন। সুভাষ মজুমদারের রিপোর্ট, বাংলা এমটি নিউজ। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে, ফুলকে নিচে রহতা পুরা কোন ভুখা নঙ্গা হ্যায়, মত মনসুবে বাঁধ বটোহি সফর বড়া। দোলা সাহানা আবার শাশুড়ির চরিত্রে কাকলি ব্যানার্জি এবং শাশুড়ি বনাম বৌমা কণ্ঠনাটকটির নির্দেশনায় আছেন স্বপন গাঙ্গুলি। আমাদের পরবর্তী রাম বিনা দুঃখ ভালো মন্দ যাহাই আসুক সত্যের নও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা শিখি পয়সা।